নেতৃত্ব বিকাশের কারখানা সচল করতে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সক্রিয় চোদ্দটি ছাত্র সংগঠন সভা সমাবেশ মানববন্ধন আর মানবিক কর্মসূচিতে ছাত্রদের দলে টানতে তৎপর ছাত্র সংগঠনগুলো মঙ্গলবার নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যে সকল শিক্ষার্থী প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনার্স মাস্টার্স এমফিল ফিল পর্যায়ে অধ্যয়নরত আছে এবং যারা বিভিন্ন আবাসিক কলে আবাসিক অনাবাসিক শিক্ষার্থী হিসাবে সংযুক্ত রয়েছে এবং নির্বাচনের নির্বাচনের তফসিল ঘোষণার তারিখে যাদের বয়স কোনো বেশি অধিক হবে না কেবল মাত্র তারাই ডাকসু ও হল সংসদ নির্বাচনে এবং আমাদের যে প্রচলন আছে সে অনুযায়ী সংশ্লিষ্ট আবাসিক হলেই ভোট কেন্দ্র স্থাপন করা হবে এরপর থেকেই নতুন মাত্রা পায় ডাকসু নির্বাচন আটত্রিশ হাজার ছাত্র ছাত্রী ডাকসু দিতে হবে পরিবর্তে একাডেমিক ভবনে নির্বাচনের দাবিতে অনর বাম ছাত্র ভোট কেন্দ্র মানে হলগুলোর জায়গায় আমরা একাডেমিক ভবন স্থাপন করতে বলেছি সেই দাবিগুলো এখনও প্রশাসন ওইভাবে আমলে নিচ্ছে না তো আমরা এটির প্রতি একটি স্ট্রং দাবি জানিয়েছি আর আমরা মনে করছি যে এখন হলগুলোতে স্বাধীন মত প্রকাশ করার ছাত্রদের এখনো প্রকৃত মানে মানে স্থাপন হয়নি হলে ভোট হলে ছাত্ররা নির্ভয়ে নিঃসংকোচে ভোট দিতে পারবে না সেই আশঙ্কা থেকে আমরা মনে করি যে ভোট কেন্দ্রগুলো হলের বাইরে নিয়ে আসা জরুরি এটা আমাদের প্রধান প্রস্তাবনা সিন্ডিকেটের সকল সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের সব ধরনের সমস্যার সমাধানকে গুরুত্ব দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করতে চায় ছাত্রলীগ আমরা সাধারণ ছাত্রদের ছাত্র সংগঠন এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে যত রকমের সমস্যা রয়েছে সবগুলো সমস্যার সামনে এনে এই সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অবশ্যই বাধ্য করব এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ঝামেলা থাকুক বা কোনো ধরনের আবাসিক সংকট থাকুক কোনো ধরনের ক্যান্টিনে খাবারের মানের সমস্যা থাকুক এটা ছাত্রলীগ চায় না নির্বাচন নিয়ে অন্যান্য ছাত্র সংগঠনের তৎপরতা থাকলেও চোখে পড়ছে না ছাত্রদলের কার্যক্রমের সাথে দীর্ঘ আঠাশ বছর পর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাল্টে যেতে পারে ছাত্র রাজনীতির দৃশ্যপট তাই এই নির্বাচনকে অনেক গুরুত্ব দিচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো লাল ঘোষ মাই টিভি ঢাকা